দেখুন, মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন গোয়েন্দার রিপোর্ট আছে, এরকম যদি ওনাকে থেকে থাকে গ্রেপ্তার করুন, ধরুন। এ ধরনের অভিযোগ উনি বারবার করে চলেছেন, একাধিকবার একই অভিযোগ। আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন মানুষ এই অভিযোগকে গ্রহণ করবে না। সর্বভারতীয় রাজনৈতিক দল ভারতবর্ষের সর্বাধিক রাজ্যে যে সরকার পরিচালনা করছে, সারা দেশের কর্পোরেশন মিউনিসিপ্যালিটির মধ্যে সবগুলি অধিকাংশ যে রাজনৈতিক দলের দখলে, তাকে নির্বাচনে জেতার জন্য টাকা বিলি করতে হবে। আর পশ্চিমবঙ্গের মানুষ কি এতটাই অরাজনৈতিক, পশ্চিমবঙ্গের মানুষ কি এতই লোভী যে সামান্য টাকার বিনিময়ে ভোট দেবে? আমার মনে হয় মানুষ ঠিক সময় উত্তর দেবে। সমীপবাবু, তিনি আরো অভিযোগ করেছেন যে ভোট দখল করতে বিজেপি শাসিত রাজ্যে পুলিশ পাঠাচ্ছে। তিনি বলেছেন, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়বেন না, তিনি লড়ে নেবেন। নির্বাচনী লড়াই বিনা যুদ্ধে কেউ এক ইঞ্চি জমি ছাড়ে না, উনি বা ছাড়বেন কেন? উনি লড়াই করবেন, কিন্তু বিজেপির এই ধরনের কোন অভিযোগ নেই। যা কিছু আছে সবাই দেখছেন সেটা, এবং পুরো বিষয়টাই মানুষের যে স্বপ্নতার মধ্যে আছে, সংবাদ মাধ্যমের কাছে আছে, পশ্চিমবঙ্গের জনতার কাছে আছে। তারা দেখবেন, তারা সিদ্ধান্ত নেবেন, এবং ঠিক সময় 200 বেশি আসন দিয়ে বিজেপিকে সরকার তৈরি করে দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ভোট দিলেই মিলবে টাকা, প্রচারের সময় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর মন্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের। ভোটের আগের দিন আসবে, দিয়ে দেবো খরচা। 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 জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।